হ্যালো বন্ধুরা, আজকে আপনারা দেখবেন ঘূর্ণিঝড় বিমলের কিছু মুহূর্ত বরিশাল এবং আশেপাশে এলাকার। আমি বাঁচতে মিলে না, যাওয়া যাবে না। পরে কথা কন মোটর মাত্র পায়ার উপরে হলো না না, পুলিশ ঘোড়ায় পানি করছে না, আশা করা যায় এ তোমরা খাওয়ান দাওয়ান হাঁটতে পারছিলে, আমার মনটা সারাদিন কষ্ট পাইছে যে খাইতে পারে না, হিটার ছাড়া গ্যাসের চুলা তো নাই, খাইতে পারে না, তেলগুলো পাই লাগে কিন্তু। কইছি না রবীন্দ্র, এটার মধ্যে পানি ঢুকলে এটার মধ্যে না, ওটার কানেকশন আমি কি করে তার কানেকশন না না, মাছ ওদিকে যায় না, পানি যদি রাখেন। Yeah.
কইতেছি তো রাস্তা দিয়ে আসতে এই আমার হোটেলের অবস্থা, হোটেল মানে পানির তলা হয়ে গেছে, কাম সারা হয়ে গেছে। ট্রান্সফার্মার পানি উড়ে না লাগে। ও দেখছো হেসপান চালাই দিস, গির্জা মহল্লা আদা ডুফানি ভিবির পুকুর তো তলাই গেল, ভিবির পুকুর তো তলাই গেল।
ড্রেনগুলারে পরিষ্কার রাখলে এত কষ্ট হইতো না। এই হলো সদর রোড, আর এই হলো বিবির পুকুর সমান, ওই সাইডে নিজ ভবন। বিবির পুকুর, বিবির পুকুর সমান। এই র‍্যাপ করার কোনো মানে নাই। টাউন হল বাইশে গেছে। এতদিন ঢাকা ছিল, চট্টগ্রাম ছিল, এখন বরিশালও দেখা যাচ্ছে। এখন বরিশালও প্লাবিত হচ্ছে। মামার দোকানও তো লাইছে আজকে।